জি ম্যাম, 11 তারিখ। আর হচ্ছে আমাদের 17 তারিখ থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি, সেই কারণে মনে হয় আজকেই তোমাদের সাথে ঈদের আগে শেষ ক্লাস, তাই তো? আরেকটা রবিবার মনে হয় পাবো না, তো সেই জন্য আজকে তোমাদেরকে শেয়ার দেব, সেগুলো তোমরা খুব দ্রুত লিখে দিচ্ছি বা স্ক্রিনশট নেবে। ও তার আগে বলে নিই, সেদিনের তোমাদের অনুষ্ঠান আয়োজনে টেক্সটাইল লিখলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমরা খুবই সরি, ম্যাম একটু দেরি হয়ে গিয়েছিল অ্যাকসেপ্ট করতে, আমাদের দ্বিতীয় বর্ষে মেয়েরা এটা হ্যান্ডেল করতেছিল, তো এক্ষেত্রে ব্যাপারটা এই জন্য আর কি দেরিটা হয়েছিল। আর আমার ব্যাপারটা কি কারণে কি হয়ে আছে কি বলে স্পিকারটা অন হচ্ছে, জয়েন করা যাচ্ছে কিন্তু স্পিকার অন হচ্ছে, সেই কারণে আমি তোমাদের ওই সবার সকলের মধ্যেই তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য কিছু বলতে চাইছিলাম, কিন্তু হচ্ছে স্পিকার অন না হওয়ার কারণে কিছু বলতে পারিনি। খুব সুন্দর হয়েছে, তোমার উপস্থাপনা খুব ভালো হয়েছে, তোমাদের দুজনের উপস্থাপনাই ভালো হয়েছে, ভয়েসটা খুব ভালো এসেছে। আমরা যে ভয়েসটা পেয়েছি তোমাদের, সবসময় যন্ত্রের ভেতর দিয়ে ভয়েসটা ভালো আসে না, ভয়েসটা ভালো এসেছে। যাই হোক, সবটা অনুষ্ঠানই জয়েনিং এর পর থেকে আমি টোটালটা সময় ছিলাম, থেকেছি, দেখেছি, উপভোগ করেছি, ভালো লেগেছে, ভালো টাইম পাস হয়েছে, সেই কারণে এই সমস্ত জিনিসের আসলে দরকার আছে। তোমরা যেমন বোর হয়ে যাও, আমরাও কিন্তু বোর হই, তো আশা করবো আরো ভালো কিছু নিয়ে সামনে আসবে তোমরা ইনশাল্লাহ। ম্যাম, ম্যাম আমাদের সামনে অনেকগুলো কর্মসূচি আছে, ম্যাম আশা করছি যে আপনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে আজকে যেহেতু 11 তারিখ, 17 তারিখ থেকে আমাদের বন্ধ, আজকেই আমাদের ঈদুল আজহার আগে শেষ ক্লাস, সেই কারণে আজকে আমি তোমাদেরকে কিছু ঈদুলো পড়া দিব। এই পড়াগুলো হচ্ছে তোমরা নিজেরাই পড়তে পারবে, আমি কিছু হেল্প করে দিব। সেটা হেল্প গুলো হচ্ছে এরকম যে তোমরা একটু শেয়ার করবে আমার সাথে কথা, সেটা হচ্ছে যে তোমরা নিটের ছবি করেছো 202 তে, রিটেন করেছো না? ম্যাম আমি একবার বলবেন, শুনতে পাইনি। মিটিং করেছো? মিটিং নিটেড ফেব্রিক? জি ম্যাম পড়েছি। জি ম্যাম পড়েছি। কি কি করেছো স্যার? এম নিটিং, নিটিং এর প্রকার ভেদ, তারপর হচ্ছে সেই উইভেন, নন উইভেন ফেব্রিক, এগুলো করেছি আমি। এগুলো ডিটেইলস পড়া হয়েছিল, ডিটেইলস পড়েছো না? ওভেন, নন ওভেন, এগুলো তো আমি ডিটেইলস এ পড়িয়েছিলাম। নিটেড ফেব্রিক হচ্ছে শুধু নিটেড ফেব্রিকটা পড়িয়েছি, এর ভেতরে আমি ঢুকি নাই, তাই না? ফেব্রিকের ক্লাসিফিকেশনে পড়িয়েছিলাম আমি এই পেপারে। হ্যাঁ, আর তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়েছো মিটিং কি, মিটিং এর ক্লাসিফিকেশন, এর বৈশিষ্ট্য পড়েছো, তারপরে ইউজেস পড়েছো, তাই না? এখন ক্লাসিফিকেশন আর বৈশিষ্ট্য এগুলো তোমরা সুন্দর করে পড়বে, প্রত্যেকটা ভাগেরই বৈশিষ্ট্য করতে হবে। যেমন ওভেন টেবিকে প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য আলাদা আলাদা করে বলেছিলাম, এখানে প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য পড়বে। তারপর ওয়ার্ক মিটিং, ওয়েব মিটিং এর পার্থক্য পড়েছে?
তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম হচ্ছে ডাবল ক্লোজ পড়ানোর কথা ছিল ফেস এন্ড ব্যাকে স্টিচিং পয়েন্ট নির্ধারণ করা, তাই তো? ডাবল ক্লোথের যে পড়েছি ডাবল ক্লোথের যে ক্লাসিফিকেশন করেছি আমরা, বৈশিষ্ট্য পড়েছি, সেগুলো আবার পড়ব। তারপরে পড়ব হচ্ছে ফেস ক্লোথ এবং ব্যাক ক্লোথে স্টিচিং পয়েন্ট নির্ধারণের শর্ত যেগুলো পড়ালাম সেদিন লাগিয়ে দিলাম বই থেকে, সেটা আবার পড়ব। তারপরে পড়ব হচ্ছে এদের গঠন প্রণালী কি করে আঁকতে হয়, গঠন প্রণালীটা ওখানে লেখা আছে, সেটা আবার পড়ব, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গত ক্লাসেই পড়ার কথা ছিল, আজকে কিন্তু আবার পড়া দিলাম, মিটিং এর সাথে এটাও পড়া দিলাম। আজকে একটু বেশি পড়া দিব, আজকে আমি কোনো ডিজাইন পড়াবো না, কিন্তু পড়াটা দিয়ে রাখবো, তারপরে আল্লাহ যদি বাঁচায় সবাইকে সুস্থ রাখে, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, দেখা হলে ঈদের পরে আমরা এই ডিজাইন দুটি কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর যেটা পড়ব সেটা হচ্ছে আজকে তোমরা বেশি মানুষ জয়েন করছো, ব্যাপার কি? ৪০ হলো, আচ্ছা, আমরা ফেব্রিকের হিস্ট্রি পড়েছি, ফেব্রিকের হিস্ট্রি করেছি, হিস্ট্রিক্যাল ফেব্রিক করেছি না আমরা, সেকেন্ড ইয়ার এই তো, এটা 201 সম্ভবত। একটু বলো ফেব্রিকের হিস্ট্রি করেছি কি? এটা পড়িনি ফেব্রিকের হিস্ট্রি, ফেব্রিক কোথা থেকে আসলো? কথা শোনা যাচ্ছে না আমার? ম্যাম কথাগুলো কেটে কেটে আসতেছে, কথা কেটে যাচ্ছে। ফেব্রিকের হিস্ট্রি পড়েছো? না ম্যাম। 201 এ পড়েছো তো? হিস্ট্রিক্যাল ফেব্রিক পড়েছো না ম্যাম? হিস্টোরি অফ কস্টিউম তো 301 এ ছিল, ওইটা পড়েছি। হিস্টোরিক্যাল ফেব্রিক পড়া হয়নি, হিস্ট্রিক্যাল ফেব্রিক না, পোশাকের ইতিহাস, আদি ইতিহাস, পুরস্কার ইতিহাস পড়া হয়েছে। তাহলে এটাও পড়বো, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে ল্যাপটপে তো কথা বলতে পারি না, কথা বলে দিলাম, এখন ল্যাপটপে কিছু স্ক্রিন শেয়ার করবো, তোমরা ঝটপট সেগুলাকে স্ক্রিনশট নিয়ে নিবে, তারপরে সেগুলাও পড়বে, ঠিক আছে? সেগুলোর মধ্যে কিছু থাকবে, সেটা হচ্ছে নিটের ফেব্রিকের মধ্যে কিছু থাকবে, তারপরে মোটিফের কিছু থাকবে। তো মোবাইলে যেহেতু ওই স্লাইড গুলো দেখাতে পারছি না, ল্যাপটপে যাব, কিন্তু ল্যাপটপে আমি কথা বলতে পারবো না, সেই জন্য কথা বলে নিচ্ছি। আমার সঙ্গে কি আর কোনো কথা বলবে তোমরা কোনো পারপাসে? ম্যাম আমরা হিস্ট্রি যে পড়বো ম্যাম, মানে হিস্ট্রিতে তো অনেক বেশি, কোনগুলো আসলে স্পেসিফিক ভাবে পড়বো আমরা? প্রত্যেকটাই অল্প অল্প করে পড়বো,
আসলে জানার জন্য, ওইটা খুব যে কাজে লাগে তা না, কিন্তু আমাদের জানতে হয় এই পেপারটা। আমার মিটিং এর মধ্যে ডেরিভেটিভ তো করা লাগবে তাই না? মিটিং এর ডেরিভেটিভ কোনগুলো বলো? মিটিং এর ডেরিভেটিভ, তারপর ইন্টারলক, সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, মত ডেরিভেটিভ এগুলো করেছিলাম। এগুলো তো ক্লাসিফিকেশনস এর মধ্যেই যাচ্ছে, ডেরিভেটিভস কেন বলছি? ডেরিভেটিভস আর ক্লাসিফিকেশনস কি এক? এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। ম্যাম ক্লাসিফিকেশনের মধ্যে শুধু ওয়েস্টার ওয়েটা পড়ছে না? ওয়ারপ আর ওয়েস্টের মধ্যেই তো এগুলো আসে, সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, ওগুলো তো এর মধ্যেই আসে। নিকেট ফেব্রিকের মধ্যেই তো আসে ওগুলা, তাই না? কি কি আছে? ওয়েস্ট নিটেড ফেব্রিক, ওয়ার্প নিটেড ফেব্রিক, ওয়েস্টের মধ্যে সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, আর ওখানে থাকে রাসেল ওয়ার্প, ট্রাইকট ওয়ার্প, এগুলো থাকে না? দেখবা ক্লাসিফিকেশন যেখানে করবা সেখানেই আছে এগুলা, ঠিক আছে? এমনি টেনশন করার কিছু না। আচ্ছা তাহলে এখন যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি স্ক্রিন শেয়ার করি, আর স্ক্রিন শেয়ার করে কিছুক্ষণ আমি ধরে রাখবো, তোমরা ছবিগুলো তুলে নেবে, আর কেউ যদি তুলে নিতে না পারো অন্য বন্ধু হেল্প করবে, ঠিক আছে? আর আমি নিজেই বলেছি ম্যাম, আরেকবার যদি একটু বলে দিতেন তাহলে ভালো। আচ্ছা দেখা যাক তাহলে, হলো আমি এখন স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে? ওকে
কি বসে থাকবো? আচ্ছা, একটা ক্লাস আছে না? দুইটা ডিভাইস দিয়ে যুক্ত হইলেই হইতো।
ম্যাম ম্যাম নিচের লেখাটা একটু হাইড করে দিবেন।
আচ্ছা এখানে একটু কথা বলি, সেটা আমি শেয়ারিং স্টপ করেছি, হয়েছিল সবার ঝিমে হয়েছে। কে যেন স্ট্রাইপ আর চেকের স্ট্রাইপ ডিজাইন চেক ডিজাইনের মধ্যে পার্থক্য জানতে চাইলে। এটা হচ্ছে আমি যেদিন হচ্ছে ওই প্রফুট ডক্স টু শেফার চেক করিয়েছি, তার আগে এই স্ট্রাইপার চেকে পার্থক্য করিয়েছি। তো ওইখানে স্ট্রাইপ ডিজাইন কি চেক ডিজাইন কি সেটা সম্পর্কে আগে লিখে তারপরে পার্থক্যটা এরকম লিখতে হবে। আমি কি এটা একটু লিখে নাও না হয়, লিখছো? জি ম্যাম। স্ট্রাইপ ডিজাইনের এখানে লিখো, এখানে বিভিন্ন ধরনের উইভ ব্যবহার করা যায়। আর ওপাশে লিখো সব ধরনের উইভ উপযোগী নয়। চেকের ক্ষেত্রে লিখো সব ধরনের ওই উপযোগী নয়। দুই নাম্বার, এক্ষেত্রে পট্টিগুলো কাপড়ের যেকোনো একদিকে
প্রসারিত হয়। ওপাশে লিখব পট্টিগুলো কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে প্রসারিত হয়। নাম্বার সাধারণত টানা ভাষা হয়ে থাকে, স্ট্রাইপ ডিজাইনের এখানে লিখবে সাধারণত টানা ভাষা হয়ে থাকে। আর ওপাশে লিখবো সাধারণত পরেন ভাষা বা সমভাষা হয়ে থাকে। চার নম্বরে লিখবো কাপড়ের পৃষ্ঠে ওয়েভ গুলো পাশাপাশি থাকে। কাপড়ের পৃষ্ঠে ওয়েভ গুলো পাশাপাশি থাকে। এপাশে লিখবো একটি ওয়েভ অপরটিকে ভেঙে দেয়। একটু নিয়ে পাপড়টিকে ভেঙে দেয়। একটি নিয়ে পাপড়টিকে ভেঙে দেয়। পাঁচ নাম্বারে লিখব এখানে সমান্তরাল লাইন তৈরি হয়। আর ওপাশে লিখব এখানে সমকোণিক বন্ধনী তৈরি হয়। এখানে সমান্তরাল লাইন তৈরি হয় স্ট্রাইপের ক্ষেত্রে। আর চেকের ক্ষেত্রে লিখব এখানে সমকোণিক বন্ধনী তৈরি হয়। ৬ নাম্বার অপোজিট ডিরেকশনের ফিল স্ট্রাইপ ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য। অপোজিট ডিরেকশনের টুইল স্ট্রাইপ ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য। আর ওপাশে লিখবো এ পদ্ধতি চেক ডিজাইনের জন্য উপযোগী নয়। আমি এ কটাই পেয়েছি, তোমরা যদি আরো পাও নিজেরা লিখবে এবং আমাকেও জানাবে। হলো, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আমার এখন আরেকটা ক্লাস আছে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। শুভকামনা রইল। ভালো থাকবেন।